ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাত। ভাই জানতে চেয়েছেন মৃত ব্যক্তির কাছে দোয়া চাওয়া যাবে কিনা। অনেককে দেখা যায় মৃত ব্যক্তির কাছে দোয়া প্রার্থনা করতে, বিষয়টি রহস্যটা কি? জবাব, ভাই আসলে মৃত ব্যক্তির কাছে কোনো কিছু প্রার্থনা করা এটা শিরকের নামান্তর। কেননা মৃত ব্যক্তির কোনো ক্ষমতা নেই যে সে আপনাকে কিছু প্রদান করতে পারে। সুতরাং যারা এভাবে প্রার্থনা করে থাকেন তারা মূলত আল্লাহ সুবহানাহু তাআলার সাথে অংশীদারিত্ব স্থাপন করে থাকেন। এবং যদি আপনি এই ইয়াতেকদ বা বিশ্বাস নিয়ে তাকে তার কাছে দোয়া করেন যে যদি তার কাছে না চাই তাহলে এই কবরে থাকা ব্যক্তি আপনার ক্ষতি করবে বা আপনার উপকার অপকার করবে, এরকম যদি এতেকাদ করেন তাহলে নিঃসন্দেহে আপনি মুশরিকদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। বিধায় মৃত ব্যক্তির কাছে চাওয়া, এমনকি যদি সেটা নবীও হন তাহলে তার কাছেও চাওয়া যাবে না। যদি নবী, যেহেতু নবী মৃত্যুবরণ করেছেন, সেহেতু নবীর কাছে কোনো কিছু প্রার্থনা করা এটাও শরীয়তে সিদ্ধ নয়, বরং সেটা শিরকের নামান্তর। আর শিরকের গুণা অত্যন্ত ভয়াবহ, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করেছেন, তার গুণা ক্ষমা করবেন না, সে ইসলাম থেকে বের হয়ে যাবে এবং যারা জীবিত রয়েছে তারা তার জন্য মাগফিরাত কামনা করতে পারবে না। আর সর্বশেষ তার যে ভয়াবহতাটা রয়েছে সেটা হলো তার পূর্বে যত ভালো আমল রয়েছে শিরক করার কারণে সবগুলো বাতিল হয়ে যাবে। এরকম পাঁচটি ভয়াবহতার কথা উল্লেখ করা হয়েছে বিভিন্ন আয়াত এবং হাদিসের ভিত্তিতে। সুতরাং যে ব্যক্তি মৃত ব্যক্তির কাছে কোনো কিছু প্রার্থনা করবে সে ব্যক্তি নিঃসন্দেহে আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করবে। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না, তার কাছে মান্নত করা যাবে না বা তার কাছে কোনো বিষয়ে ফায়দা চাওয়া যাবে না। এক কথায় মৃত ব্যক্তি ব্যতীত, মৃত ব্যক্তি হোক আর যেই হোক না কেন, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে মান্নত করা, অন্য কারো কাছে সাজদা করা, অন্য কারো কাছে কোনো কিছু প্রার্থনা করা, এগুলো সবই শিরকের অন্তর্ভুক্ত। সুতরাং এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে যদি আমরা নিজেকে মুসলিম বলে দাবি করে থাকি। বাকি আল্লাহ তাআলা আলম ও জাযাকুমুল্লাহু খায়রা।